আড়ালিয়া মুসলিম পাড়ায় স্বামীর হাতে খুন হয়ে গেল 15 বছরের নাবালিকা গৃহবধূ তনুজা বেগম। শুক্রবার সকালে তনুজার বোনের বাড়িতে গিয়ে তার শ্বশুর শাশুড়ি জানায় খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। পূর্ব থানার সাব ডিভিশনাল পুলিশ অফিসার আশিস দাশগুপ্তের নেতৃত্বে তদন্তে নেমে তনুজার স্বামী কায়ের মিয়াকে জেরা করে পুলিশ জানতে পারে খুন করে ব্যাগের মধ্যে ঢুকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে তার মৃতদেহ। বটতলা ব্রিজের সামনে এসে খুনি ফের জানায় আড়ালিয়াতে বাড়ির পাশের কচু বাগানের মাটিতে পুঁতে দেওয়া হয়েছে মৃতদেহ। পুলিশ কুকুরের সাহায্যে তনুজার দেহ খুঁজে বের করে জিবি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার রেড্ডি। খবর মিলা কি এক লড়কি নাম তনুজা বেগম হ্যাঁ মিসিং ঘর সে মিসিং হ্যাঁ কুছ লোকের খবর দিয়ে বাদ ইনভেস্টিগেট করতে গিয়া বাদ পতা চল কি হসবেন্ড ভি মিসিং হ্যাঁ আমি ডাউট আয়া ঘর মে কুছ ব্লড স্টেইনস থে তো আমি ফোরেন্সিক টিম ভি বুলাযা আর ডগ স্কোয়াড ভি বুলাযা উসকে বাদ ইনভেস্টিগেশন কে বাদ হমনে হসবেন্ড কো পকড়া উসকে বাদ উসকো ইন্টারোগেশন করনে কে বাদ উসনে বাতায়া কি উসনে উসকা বিবি হ্যায় ইয়ে উসকো মার কে সর অলগ করকে বডি অলগ সর অলগ করকে ব্যাগ মে লেকে ইধর আড়ালিয়া মে উসকো দফন কর দিয়া তো উসকো লেকে আকে হম ও আইডেন্টিফাই কিয়া আর অবি বডি কো রিকভারি কিয়া হ্যায় তো পুলিশ কাজ আমার বহু আচ্ছা অচিভমেন্ট হ্যাঁ কি উইদিন 4 আওয়ার্স হমনে দোনো অ্যাকিউজড আর ভিক্টিম দোনো রিকভারি কিয়া হ্যায়